দেখো, গতকালকে যেটা নির্ধারিত হয়েছিল যে আজকে সকাল 10টার সময় তার মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে, সেখানে সমস্ত মানুষজনকে শ্রদ্ধা জানাবার সুযোগ দেওয়া হবে। এরপরে সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। 50 বছরের পরিষদীয় জীবন, তাই সেখানে তাকে শ্রদ্ধা জানাবার পর তারপর তাকে নিয়ে আসা হবে তার বসত বাড়িতে বালিগঞ্জে, এবং সেখান থেকে তার যেটা প্রাণ বলা যেতে পারে সেই একডালিয়া এভারগ্রিন ক্লাব, সেই একডালিয়া এভারগ্রিন ক্লাবে হয়ে তার শেষ যাত্রা গিয়ে পৌঁছবে কেওড়াতলা মহাশ্মশানে। আজ সকালবেলা 10টা থেকে তাকে শ্রদ্ধা জানানো যাবে রবীন্দ্র সদনে, এবং সেখানে প্রায় 4 ঘন্টা মতন থাকার কথা। আপাতত ধীরে ধীরে তাঁর যারা শুভানুধ্যায়ী, তাঁর যারা অনুরাগী, তারা কিন্তু ধীরে ধীরে এসে ভিড় করছেন এখানে পিস ওয়ার্ল্ডের সামনে। তবে মূল যারা তাকে শ্রদ্ধা জানাতে আসবেন তারা কিন্তু রবীন্দ্র সদনেই অপেক্ষা করছেন, এবং সেখানেই গিয়ে তারা শ্রদ্ধা জানাবেন তেমনটাই নির্ধারিত রয়েছে। এখান থেকে 10টা বাজার কিছুক্ষণ আগে শেষ যাত্রা শুরু হবে, এবং এখান থেকে সরাসরি তার মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। ধন্যবাদ সঞ্চয়। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী তারা তো আজকে শোকাহত, তবে আজকে অবশ্যই তাদের উপরে গুরুদায়িত্ব রয়েছে বাকি দিনটা এবং তার শেষ যাত্রা যাতে একেবারে সঠিকভাবে করা যায় সেই পরিকল্পনায় তারা ব্যস্ত রয়েছেন। ফিরহাদ হাকিম কি জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়ের চলে যাওয়ার পর শুনব। মমতাদি আস্তে আস্তে পুরো ভেঙে পড়েছিলেন। মমতাদি বলছিলেন যে আমি অনেক জীবনে ঝড়ঝাপটা করেছি রে, কিন্তু এরকম বড় লস আমার জীবনে হয়নি। সুব্রতদার মৃত্যু আমরা অত্যন্ত মর্মাহত। আমরা প্রত্যেকটা সহকর্মী তার আজকে একটা বিরাট লস হলো। 9:22 উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সিভিয়ার কার্ডিয়াক অ্যাটাকে মৃত্যু হয়েছে। স্টেন বসে গেছিল, বাথরুম থেকে গিয়ে বাড়ি ঢুকতে গেছে, একটা সিভিয়ার হার্ট অ্যাটাকে হয়ে প্রথমটা হলো, সেকেন্ডটা আবার হলো। কার্ডিওলজিতে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে ওখানে। না, মারা গেছে 9:22 মারা গেছে। শেষ শ্রদ্ধায় অরূপ বিশ্বাস কি জানিয়েছেন শোনাবো। বাংলার রাজনীতিতে, ভারতীয় রাজনীতিতে একটা গ্রেট লস। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে আমার জীবনে অনেক ঝড়ঝাপটা এসেছে, কিন্তু এত বড় ঝড় আমার জীবনে কখনো বয়ে যায়নি। দীর্ঘদিন ধরে তার আন্ডারে আমরা কাজ করেছি। আমি তো ছাত্র আন্দোলন যখন করতাম, ছাত্র পরিষদ করতাম, তখনও ওনাকে পুনরায় নেতৃত্বে কাজ করেছি। তো গ্রেট লস বাংলার রাজনীতিতে আমরা একজন মহান নেতাকে হারালাম।